সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, ওয়ানএক্স বেটে এমন একটা অপশন আছে যে অপশনে বেট করলে বলা আছে দুই দলের যে কোনো একটা প্লেয়ার যদি 50 রান করে ফেলে তাহলে আপনি বেট উইন করতে পারবেন। অর্থাৎ দুই দলের, যেহেতু প্রতিটা দলে, ক্রিকেটে প্রতিটা দলে 11টা করে প্লেয়ার থাকে, সেই দিক থেকে দুই দলে 22টা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার যদি 50 রান করে ফেলে তাহলে আপনি বেটটা উইন করতে পারবেন। ভিডিওটা দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল সিনের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই বেটটা করার জন্য মূলত আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো ওয়ানএক্স বেট, শুরুতে ওয়ানএক্স বেট লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর আপনি যে ম্যাচটার উপর এই বেটটা করবেন সেই ম্যাচটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে মূলত এরকম একটা সিম্পল ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন স্ট্যাটাস বলে একটা অপশন আছে, আপনারা স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেবেন। স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসলে আপনারা এখান থেকে নিচে নামবেন। তো এখান থেকে এরকম করে স্ক্রল ডাউন করে নিচে নামবেন। তো নিচে নামার পর আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, সেই অপশনটা হলো হাউ মেনি রান উইল এনি প্লেয়ার স্কোর। তো এই অপশনটা দেখতে পারবেন। তো এই অপশনটা দেখার পর এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চারটা অপশন চলে আসবে। তো মূলত এখানে দেখতে পারবেন 50 or more ইয়েস, আর এখানে দেখতে পারবেন 50 or more নো। অর্থাৎ আপনি যদি এই ম্যাচটার মধ্যে যে কোনো একটা প্লেয়ারের, অর্থাৎ দুই দলের যে কোনো একটা প্লেয়ারের যদি 50 রান নেন, অর্থাৎ 50 রান হবে এরকমটা মনে করেন, তাহলে আপনি 50 or more ইয়েস এই অপশনে ক্লিক করে বেটটা করবেন। তো দেখা যায় আইপিএলে সচরাচর দুই দলের যে কোনো একটা প্লেয়ার কিন্তু 50 রান মূলত করেই ফেলে। অর্থাৎ এখানে আমি বলতেছি দুই দলের যে কোনো একটা প্লেয়ার 50 রান করতে হবে। অর্থাৎ সেখানে যদি দুইটা 50 করে ফেলে কিংবা তিনটা প্লেয়ার 50 করে ফেলে তখন কি হবে, অর্থাৎ তখনও আপনার বেটটা ইয়েস অপশনটাই থাকবে। অর্থাৎ দুই দলের যে কোনো প্লেয়ার যদি 50 করে, অর্থাৎ একটা 50 হলেও চলবে, দুইটা 50 হলেও চলবে, যতটা 50 করুক তাতে সমস্যা নেই, কিন্তু 50টা থাকতে হবে। অর্থাৎ দুই দলের যে কোনো একটা প্লেয়ার যদি 50 করে, আর দুই দলের যে কোনো দুইটা প্লেয়ারও হতে পারে, তিনটা প্লেয়ারও হতে পারে, অর্থাৎ দুই দলের যে কোনো একটা প্লেয়ার যে কোনো ম্যাচে যদি 50 রান করে ফেলে তাহলে আপনি বেটটা উইন করতে পারবেন। অর্থাৎ দুই দলের মধ্যে একটা ম্যাচে যেন একটা 50 থাকে তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করে বেটটা করবেন। আর যদি একটা 50 করে ফেলে বা দুইটা 50 করে ফেলে তাহলে আপনি উইন করতে পারবেন। অর্থাৎ দুই দলের যে কোনো একটা প্লেয়ার যদি 50 রান করে ফেলে তাহলে আপনি বেটটা উইন করতে পারবেন। আর তাছাড়া এখানে আরও দুইটা অপশন দেখতে পারবেন, এখানে লেখা আছে 100 or more ইয়েস, অর্থাৎ দুই দলের যে কোনো একটা প্লেয়ার যদি 100 রান করে ফেলে তাহলে আপনি বেটটা উইন করতে পারবেন। অর্থাৎ যেহেতু টি-20 ম্যাচে 100 রান সচরাচর দেখা যায় না, তো আমার মনে হয় না এই বেটটা মূলত করাটা পারফেক্ট হবে। তো আপনারা 100 রানের বেটটা না করে এখানে এই বেটটা করতে পারেন, অর্থাৎ 50 or more ইয়েস এই অপশনে ক্লিক করে বেটটা করতে পারবেন। তো তাহলে আশা করা যায় যে এই বেটটা আপনারা উইন করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।